Welcome to our channel Job News and Educational. আজকে আলোচনা করব সুপ্রিম কোর্টে KVS PRT তে b.ed দেরকে বাদ দেওয়ার বিষয়ে কি আপডেট উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব 32000 প্রাথমিক শিক্ষক মামলার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং অনেক কিছু বিষয় আছে, ছত্তিশগড়ের বিষয় আছে, এদিকে উত্তরপ্রদেশের বিষয় আছে, এদিকে বিহারের বিষয় আছে, অনেক বিষয় আছে। তাই আমি ডিসাইড করেছি এই ভিডিওতে জাস্ট আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব এবং বাকি বিষয়গুলো টেলিগ্রামে শেয়ার করে দেবো। যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকন প্রেস করে দাও, যখনই আমরা ভিডিও আপলোড করব তুমি সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। এবং অন্যান্য যে সমস্ত আপডেটগুলো কথা একটু আগে বললাম সেগুলো সমস্ত কিছু যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম লিঙ্ক কোথায় পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবে। আর তুমি যদি চাও যে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবো, আমাদের চ্যানেলের পক্ষ থেকে ব্যাচ লঞ্চ করা হয়েছে প্রাইমারি ইন্টারভিউ রোড ম্যাপ বুস্টার ব্যাচ, যুক্ত হয়ে যাও। কীভাবে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক, টেলিগ্রামে যুক্ত হও, সেখান থেকে নাম্বার পেয়ে যাবে, আমার নাম্বার থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? অথবা যদি প্রাইমারি ইন্টারভিউ বই যদি পারচেস করতে চাও তাও কিন্তু করতে পারবে। দেখো, যদি সঠিক এবং অথেন্টিক আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি বারবারে বলছি। আজকে সুপ্রিম কোর্টে যে অর্ডার এসেছে কেভিএস এর পক্ষ হতে, সেটা অনেকেই ইউটিউব চ্যানেল অনেক জায়গায় দেখে নিয়েছো হয়তো, বিষয়টা বুঝতে পেরেছো, কিন্তু আমি আরও পরিষ্কার করে দিচ্ছি। সেটা হলো যে কেভিএস এর যে বিষয়টা সেটা অলরেডি কিন্তু কেভিএস বলে দিয়েছে যে বিএডটা প্রাইমারির জন্য এলিজিবল নয়, মানে 1-5 এর জন্য এলিজিবল নয়। সেটা একটা আরটিআই কপির মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেভিএস এর তরফ থেকে রিপ্লাই এসেছিলো, যেহেতু কেভিএসে যখন পরীক্ষা দিয়েছিল বিএড প্রার্থীরা, কেভিএস এর ফর্ম ফিল আপে নিচে লেখা ছিল যে তোমাদের যে ভাগ্য টোটালি ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর, সেই জন্য কেভিএস এ বিএডরা কিন্তু এলিজিবল নয়, তাই কেভিএস এ বিএডদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার তোমাদের বিষয় হবে তাহলে মামলাটা করেছে ডিএলএড প্রার্থীরা। কবে করেছে সেটাও জেনে রাখো, ফাইল নাম্বারটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, 6/6/2023, মানে এটা অনেক আগে আর কি, ঠিক আছে? এবং এই মামলাটা শোনা হয়েছিল মাননীয় জেকে মহাশয় এবং কেভি মহাশয়ের বেঞ্চে এবং 11/8/2023, ঠিক আছে? এবং আজকে 4 সেপ্টেম্বর ছিল মামলার শুনানি ছিল। বিষয়টা তোমাদের গণ্ডগোল পেকে যেতে পারে যে ফাইনাল রায় তো দিয়ে দিয়েছে 11 আগস্টে, তাহলে আবার কিসের এটা? এটা হচ্ছে যে কেভিএস এ পিআরটিতে বিএটা যাতে বসতে না পারে সেই জন্য সেই টাইমে ডিএলএরা কেস করেছিল, ঠিক আছে? সেই কেসটা কিন্তু আজকে ফাইনাল জাজমেন্ট আসার কথা ছিল, মানে দেখতে গেলে টোটালি ডিএলএদের পক্ষে কেসটা যাবে টোটালি, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ফর্মের মধ্যে লেখা ছিল যে সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য, এই বিষয়টা একদম একটা সিলমোহরের মতো স্ট্যাম্প লেগে যাবে, ঠিক আছে? তাই যে সমস্ত রাজ্যে এই বিষয়টা লেখা ছিল সেই সমস্ত রাজ্যে বিএরা বসতে পারবে না, ঠিক আছে? এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও পারবে না, কিন্তু বর্তমানে অনেক ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইব অনেক বেশি আছে এবং অনেক ইউটিউবার আছে, হ্যাঁ, যারা টোটালি বিএদদেরকে নিয়ে উস্কানিমূলক কথা বলছে, তাদের ক্ষেত্রে তাদের বয়ান, তাদের মতবাদ, তাদের মানে অ্যানালিসিস শুনলে মনে হবে যে না বিএর সুযোগ পাবে, কিন্তু আসলে সেটা নয়। কিন্তু দেখো এখানে কি বিষয়টা, পশ্চিমবঙ্গে যেমন কে লেখা ছিল ফর্মের মধ্যে যে এইটা রায়টার ওপর ডিপেন্ড করছে বিএতে ভাগ্য, সেহেতু এখানে দেখতে গেলে কেভিএস এর এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর কিন্তু পশ্চিমবঙ্গের ওপরও কিন্তু লাগু হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? একটা মার্চ হয়ে যাচ্ছে, মানে বিষয়টা কানেক্ট আছে পশ্চিমবঙ্গ আর কেভিএস এর মধ্যে, কারণ উভয় ক্ষেত্রে কিন্তু ফর্মে লেখা ছিল। তাই এক্ষেত্রে আর মানে কোনো রকম কথাই আসছে না যে বিএদের মানে বিএডরা তো যখন পরীক্ষা দিয়েছিলো তার আগে তো তারা দেখেছিলো নিশ্চয়ই, তাদেরকে শর্ত বেঁধে দেওয়া হয়েছিল যে তোমরা যে এক্সামটা দিচ্ছ এর পিছনে কিন্তু সুপ্রিম কোর্টের রায় ডিপেন্ড করবে। এবার সুপ্রিম কোর্টে যে ফাইনাল রায়টা এসছে 11 আগস্ট, সেই রায়টা যদি পরিবর্তন আসাটা পসিবল নয়, ঠিক আছে? অনেক বিএড আছো যারা হোপ আছো, মানে আশা নিয়ে আছো, কিন্তু আমি একটা কথা বলবো যে আশা থাকা ভালো, কিন্তু সেটা ওভার মানে অতিরিক্ত আশা না করা উচিত, ঠিক আছে? এবং আর একটা বিষয় হচ্ছে অধ্যাদেশের বিষয়, 18/22 একটা সেপ্টেম্বরের মধ্যে একটা অধ্যাদেশের বিষয়টা আসছে, অনেক ইউটিউবার এটাকে প্রচার করছে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একটু বলবো। তার আগে আমি বলে দিচ্ছি এর যে 11 আগস্টে শুনানি হয়েছিল, তারপরে 4 সেপ্টেম্বর, আজকে কিন্তু শুনানিটা হয়নি, ঠিক আছে? আজকে শুনানিটা হয়নি এবং শুনানিটার যে ডেট দেওয়া হয়েছে 25/9/2023, মানে 25শে সেপ্টেম্বর এটা শুনানি ডেট দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে যারা ডিএলএড প্রার্থী আছো তোমাদের তরফ থেকে কেস হয়েছে, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরাই কিন্তু এখানে সাকসেস পাচ্ছ। এবং এখানে 32000 যে মামলা সেটা একটু সংক্ষিপ্ত বলে দিই, 32000 মামলা কবে শুরু হয়েছিল, কীভাবে হলো, কার বেঞ্চে গেলো, মানে সেখান থেকে আবার কার বেঞ্চে গেলো, কী হলো, এত সব বলে তোমাদের সময় নষ্ট করতে চাই না, কারণ এগুলো জেনে তোমাদের কোনো লাভ নেই। আলটিমেট ফাইনাল কী হলো সেটা বলাই আমার কাজ, আর এবং তোমাদের সেটাই শুনতে আশা করি ভালো লাগবে। অনেক ইউটিউব চ্যানেল থাকতে পারে যারা প্রথম থেকে শুরু করবে শেষ পর্যন্ত বলবে, জাস্ট তাদের ভিউটা বাড়ানোর জন্য, তাদের যে ডিউরেশন বাড়ানোর জন্য, মনিটাইজেশনে যে অন আছে, তাদের যে চ্যানেলের যে
তোমার অ্যাড সেটা বাড়ানোর জন্য করা হয়, কিন্তু এই চ্যানেল কখনো কিন্তু সেটা করা হয় না। এই চ্যানেল সবসময় চেষ্টা করে ছোটোর মধ্যে যতটা তোমাদেরকে বুঝিয়ে বলা। এবং এই চ্যানেল ফাইনাল যে লেটেস্ট আপডেটটা এসেছে যে যে বর্তিয়া যে সমস্ত শিক্ষক আছে শিক্ষকদের যে বেতন সেই বেতনটা সেপ্টেম্বর মাস পর্যন্ত বৈধ ছিল বলে বলা হয়েছিল, কিন্তু সেটাকে এখনও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে, ঠিক আছে। এবং আদেশের পরিবর্তন এসেছে এবং এই মামলার পরবর্তী শুনানি করা হয়েছে তিরিশরা অক্টোবর, ঠিক আছে, এখন দেরি আছে, তিরিশরা অক্টোবর। এবং অনেক ইউটিউবার থাকতে পারে যে অনেক প্রার্থীকে ভয় দেখাতে পারে যে না 32,000 মামলাতে শিক্ষক বাতিল হবে, কিন্তু কোনো শিক্ষক বাতিল হবে না, ঠিক আছে, আমার কথা মিলিয়ে নেবে। 32,000 যারা প্রার্থী আছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদিও কেস চলছে তাই একটু চিন্তা তো হবেই, স্বাভাবিক, কিন্তু চিন্তার কারণ নেই। কিন্তু যে সমস্ত বিএড প্রার্থীরা চাকরি করছে 16,500, তোমাদেরও আজকে কেসের শুনানি ছিল, অনেক কিছু বিষয়, ছত্তিশগড়ের বিষয় আছে, বিহারের বিষয় আছে, উত্তরপ্রদেশের বিষয় আছে। উত্তরপ্রদেশে 5ই সেপ্টেম্বর একটা যুবা সমাজের একটা পঞ্চায়েত মিটিং হতে চলেছে, কারণ 5 লক্ষ 6 লক্ষ শূন্যপদ আছে এখনও পূর্ণ হয়নি। অনেক কিছু আছে যেগুলো একটা ভিডিওতে বলা পসিবল নয়। তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। এবং এই অধ্যাদেশ যে বিষয়টা সেটা আমি একটু বলে দিই তোমাদেরকে, যে সমস্ত বিএড প্রার্থী আছো অগ্রিম তোমাদেরকে আমি একটা কথা বলি যে তোমাদের বিরুদ্ধে আমি বলছি না, এই যে অধ্যাদেশ বিষয়টা এটা কিন্তু লাগু হওয়াটা পসিবল খুব একটা নেই, ঠিক আছে। কারণ কি বলছি, কেন হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে যিনি জাজমেন্ট মানে যিনি প্রধান বিচারপতি আছেন, ঠিক আছে, তিনার ওপর কিন্তু যে কে নির্বাচিত হবে সেটা কিন্তু মানে প্রার্থীর ডিপেন্ড মানে নির্বাচন করা হয়, ঠিক আছে। যেমন সুপ্রিম কোর্ট অলরেডি এটার জাজমেন্ট দিয়ে দিয়েছে এবং এখানে যখন কোনো বিল পাস করা হবে সেই সময় হয়তো বা বিএডের যে কথাবার্তা মানে বিএড এবং ডিএলএডের বিষয়টা উঠতে পারে, এবং উঠার পরে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যখন তিনারা দেখবেন তাই অতি সহজে কিন্তু পেশ হবে না, হতে পারে যদি কোনো রকমভাবে বাই চান্স হয়, ঠিক আছে। যেহেতু এটা তো আমি আর পার্লামেন্টের বিষয় আগে থেকে বলা পসিবল নয়, কেউ বলতে পারবে না যে পার্লামেন্টে কী হতে চলেছে, কিন্তু অধ্যাদেশ যে বিষয়টা আসছে সেটা অতি সহজ বিষয় নয়। একমাত্র বিএরা যেভাবে আন্দোলন করছে চারিদিকে সেই অনুযায়ী হতে পারে এই বিষয়টাকে পার্লামেন্টে কোনো না কোনোভাবে কোনো না কোনো মন্ত্রী তুলতে পারে বিষয়টাকে, ঠিক আছে, কোনো না কোনোভাবে যদি তোলে তাহলে সেটা কেমন গুরুত্ব দেওয়া হবে না হবে সেটা কিন্তু 18-22 তারিখেই বোঝা যাবে, তার আগে কিন্তু বোঝা পসিবল নয়। এবং এই ক্ষেত্রে অতি সহজ নয় যে বিএডদেরকে আবারও প্রাইমারিতে এলিজিবল করা, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে সরকারের। এমন কিছু একটা যেটা হয় বিএড এবং ডিএলের সমতা আসতে পারে, কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে, আমি কিছু পসিবিলিটি বলছি, ঠিক আছে, পসিবিলিটি বলছি। এবং এই বিষয়টা 18-22 তারিখ না আসা পর্যন্ত বলা পসিবল নয়, কারণ হচ্ছে যে পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয় কেউ কোনো মহাপণ্ডিত বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেটা কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বিষয়টা বুঝতে পারলে, যে সমস্ত বিএড আছে তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের হোপ তো আছে কিন্তু সেটা খুবই কম, 1% 99% নেই বললেই চলে, বুঝতে পারলে। আর এখানে যে বিষয়গুলো হয়ে আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলবো যে পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে দেখতে গেলে কেভিএস এবং পশ্চিমবঙ্গ রাজ্য এই দুটোর ক্ষেত্রে একদম তোমরা সেফ জোনে আছো। এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যগুলোর ক্ষেত্রে আমি এখন বলতে পারছি না, কেন, তার কারণ হচ্ছে সেই সমস্ত রাজ্যে এই যে ফর্মের নিচে লেখা ছিল ওইটা কিন্তু লেখা নেই, ছত্তিশগড়ে যেমন লেখা ছিল না, তাই ছত্তিশগড়ের অনেক বিএড প্রার্থী যারা গিয়েছিলো কাউন্সিলিংয়ের বিষয়টা, ওই বিষয়টা নিয়ে আমি রাতে তোমাদের সাথে কথা বলছি, টেলিগ্রামে বলে দিচ্ছি, ঠিক আছে, কেমন লেগেছে কমেন্ট করে জানাও। 18-22 তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেপ্টেম্বর মাসটাই গুরুত্বপূর্ণ, আমি আবার একটা ভিডিওতে বলেছিলাম আগে, এখনও বলছি এই সেপ্টেম্বর মাসটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই চ্যানেলের, যখনই কোনো ভিডিও আপলোড করো অবশ্যই দেখো, তোমাদের উপকারে আসবে। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।